নমস্কার বন্ধুরা, তিথিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। দেখুন, আমি কিন্তু খুব ঝিরি ঝিরি করে বাঁধাকপিকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। লবণটা দিয়ে একটু জাস্ট মিক্স করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখুন, বাঁধাকপি কিন্তু অর্ধেক হয়ে গেছে। এবার ভালো করে কিন্তু লবণটা মিক্স করে দেব, যেহেতু প্রথমে অনেক ফুলে ছিল সেই জন্য কিন্তু ভালো করে মিক্স করা হয়নি। এবার ভালো করে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আরও 1 মিনিটের মতো এই কপিটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখো, ভালোভাবে কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার 3 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, আলুগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আলুগুলো। আলুগুলো কিন্তু ঠিক এভাবেই ভেজে নিতে হবে। আর সব আলু দেখো আমার উঠোনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কিন্তু হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন, 2 মিনিট পর পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচের মতো গ্রেট করা আদা। আদাটা অবশ্যই কিন্তু গ্রেট করেই দেবেন, আর যদি চান তাহলে বেটেও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো, যা আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার টমেটো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। আর আদাটা কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। দেখুন, টমেটোগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একদমই অপশনাল, আপনারা যদি চান তাহলে দেবেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার 1 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম, কিন্তু খুব অল্প পরিমাণ লবণের ব্যবহার করেছিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাতা কপি। এগুলোকে আমি ভালো করে কিন্তু নিংড়ে নিয়েছি যাতে এর মধ্যে জল না থাকে। এবার ভালো করে এই মশলার সাথে মিক্স করে নেব। বাঁধাকপিটা আগে সেদ্ধ করে নিলে কী হয়, মানে বাঁধাকপির থেকে তো প্রচুর পরিমাণে জল বের হয়, তাই একটু সেদ্ধ করে নিলে সেটা কিন্তু ভালো হয়, জল পরে বেরোয় না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা আলুগুলো। আলুগুলো কিন্তু 90% মতো সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাস কিছুক্ষণ আগে দিলেই কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি ধনেপাতা কুচি। আর যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটু গরম মশলা ব্যবহার করবেন। যেহেতু আমি ধনেপাতা ব্যবহার করেছি তাই গরম মশলা ব্যবহার করব না। এবার ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এই বাঁধাকপিগুলো তেল ছেড়ে না দেয়। যত বেশি পরিমাণ বাঁধাকপি ভাজা যায় কিন্তু তার টেস্টটা কিন্তু ততটাই বেশি হয়। আর দেখো, আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, এমনকি খিচুড়ির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর এমনই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
নমস্কার।